এই রাজ্যে যে সরকারটি চলছে এই সরকার যারা চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দল বলে আমি বা আমরা বা গোটা ভারতবর্ষের লোক মনে করে না এটি একটি পরিবারের ব্যবস্থাপনা এবং এই পরিবার কার্যত আমাদের দেশে হানাদার যে মোগলরা ছিল সেই রকম লেঠেল বাহিনী হানাদার বাহিনী তৈরি করে গোটা রাজ্যে তারা কাটমানি সিন্ডিকেট এবং রাহাজানির মধ্য দিয়ে এই রাজ্যকে লুট করছে এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি বিজনেসম্যান সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স কেউ এই আওতার বাইরে নয় অন্যদিকে প্রকৃতি মা যে সম্পদ দিয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে বঙ্গভূমিকে সেই সম্পদেরও দেদার লুট এই রাজ্যে ঘটছে এবং সেই কারণে হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর কখনো দুবাই কখনো লন্ডন কখনো হাওলা কখনো হুন্ডি সব টাকা সাইফোন হয়ে বাইরে চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হিরক রানী বাই বাই এই ক্যাম্পেন এবং ক্যাম্পেনের যে আমাদের গান সেইটা উদ্বোধন হতে চলেছে আমরা চাই পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণ আমরা যে ইস্যুগুলোর উপরে এই ক্যাম্পেন লঞ্চ করলাম এই ক্যাম্পেন শুধু পলিটিক্যাল ক্যাম্পেন নয় এটা যাতে মাস ক্যাম্পেনে পরিণত হয় এটা যাতে একটা জন আন্দোলনে পরিণত হয় যার ফলে পশ্চিমবঙ্গ থেকে হিরক রানী সপরিবারে গণতান্ত্রিকভাবে বিদায় নেয় আর চোরেরা যাতে জেলে যায় মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্যই আজকের এই লঞ্চিং প্রোগ্রাম